বাবা দেখো ওকে উঠিয়ে দিচ্ছে, বেচারা ঘুমাচ্ছে মা। আমি বাটার নিয়েছি আর ও বাটার দিচ্ছে, কত হয়েছে তোমার মনে, কত হয়েছে? বাই যাবে না, তুমি বাই যাবে না? একদম নয়, বড় ইউটিউবার হয়নি, সেই ছোটই আছে আমি, সে একই রকম আছে। দাদা খুব ভালো পপকর্ন বানাতে পারে, কোনোদিন একদিন খেয়ে দেখাবে। হ্যাঁ খুব ভালো পপকর্ন বানাতে পারে। আরে মানে এটাকেও তো বানাতে হয় বল, এটা তো ট্যালেন্ট লাগে। আমরা কিন্তু নন্দনকানন যাচ্ছি না, কোথায় যাচ্ছি সেটা সারপ্রাইজ কালকে ব্লগেই দেখতে পাবে, তার আগে কিন্তু আমরা বলবো না একদম। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আজকে কিন্তু আমার ডেইলি ভ্লগের 5 দিন, হ্যাঁ 5 দিন কিন্তু আমি কন্টিনিউ ডেইলি ভ্লগ করছি। সত্যি কিন্তু আমার বেশ ভালো লাগছিল, তাই ভাবলাম আজকের ভ্লগটা একটু অন্যরকম করব। রাতের বেলা ভাবলাম আজকে ভ্লগটা শুট করি, চলো। আজকে আবার বেশ কিছু কেনাকাটিরও আছে, তার জন্যই সন্ধ্যা সন্ধ্যা বেরিয়ে পড়লাম। না না সন্ধ্যা সন্ধ্যা না, একটু রাতই হয়ে গেছে, প্রায় 8টা বাজে এখন। স্মার্ট বাজারে এসে গেছি আর এখানে বেশ কিছু কেনাকাটি আছে, বাট গ্রাউন্ড ফ্লোরে কি দেখবো আগে, আগে না আগে উপরটা থেকে ঘুরে আসি, তারপর এখানে গ্রাউন্ড ফ্লোরটা দেখবো। আর এখানে এখানে গ্রাউন্ড ফ্লোরতেও কিন্তু অনেক জিনিস নেওয়ার আছে। এখান দিয়ে যেতে যেতে বাস একটাই জিনিস মনে পড়ে, সেই ছোটোবেলাকার দিনগুলো, মানে আগে এখানে আসতাম বিগ বাজারে, বাট এখন নামটা চেঞ্জ হয়ে গেছে, জিনিসগুলো প্রায় মোটামুটি সিমিলারই আছে, কিছু জিনিস হয়তো অ্যাড হয়েছে বাট বাকি তো সব একই আছে। কিন্তু সেই বিগ বাজার এসে তো গেলাম আমি এখানে, কিন্তু একটা কিছু বাস্কেট আনতে হতো, নাহলেই মুশকিল, কী করে নেবো? এমনিতে হেলমেট আছে তো, হেলমেটটা হাতে আছে, বাট একটা কিছু যদি নিয়ে আসতাম খুব ভালো হতো। আর এখানে আশেপাশে ট্রলিও দেখতে পাচ্ছি না খালি, তো দেখি আগে ট্রলি খুঁজতে হবে তারপরে শপিং শুরু হবে। না খালি ট্রলি তো কোথাও দেখতে পাচ্ছি না, বাস্কেটও দেখতে পাচ্ছি না, যে দেখি দেখি খুঁজতে হবে, এখন খুঁজতে হবে কোথায় বাস্কেট পাই। কী ঝামেলা বলো তো, বাজার করবো শপিং করবো সেও আবার ঝামেলা, হেলমেটটা নিয়ে এসেও বিপদে পড়েছি। তবে তোমাদেরকে একটু ওই বাহ আমার ফেভারেট মিল্কিস্ট, এত খুঁজছি ট্রলি কোথাও পাচ্ছি না, কী জানি কোথায় আছে, দেখি নিচ থেকে তাহলে আনতে হবে, কিছু আর করার নেই। এখানে পুরোটাই দেখে নিলাম, ওদিকটা একবার দেখে নেবো, যদি পাই ট্রলি খুব ভালো, আর না পেলে খালি হাতে বাড়ি যেতে হবে। না না একদমই না খালি হাতে বাড়ি যাচ্ছি না, বাট একটা ট্রলি খুঁজতেই হবে, এখানে একটা আছে মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, এটাতেই আমার কাজ মিটে যাবে। ও বাবা একটা পেলাম, যা হোক করে ট্রলি, তাও আবার হ্যান্ডেল ভাঙা, আর এখানে দেখো ফুল। ভাগ্য মনে হচ্ছে আজকে আমার খারাপই চলছে। না না খারাপ চলেনি, ভাগ্য নিশ্চয়ই ভালো, তার জন্যই পাচ্ছি না। আমি ভুল জায়গায় ভুল জিনিস খুঁজছিলাম, আর দেখো এখানে ট্রলির লাইন। ফাইনালি একটা ট্রলি তো নিয়ে নিয়েছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে ব্লক করতে করতে ট্রলি কন্ট্রোল করা যাবে না। এবার তো মনে হচ্ছে হেলমেট বইতে গিয়ে আমার এত বড় ট্রলি চালানোই বিপজ্জনক হয়ে যাবে। দেখো এক হাতে করে কীরকম আমি ঠেলছি, এদিক ওদিক এদিক ওদিক টার্ন করছে। চলো আবার চকলেটের সেকশনে চলে এসছি। আর এখানে চকলেট নয়, শুধু খালি পপকর্নও নিতে হবে, বাট এখানে পপকর্নগুলো যেটা আমি নিই সেটা কোথায়? আচ্ছা এই তো পেয়ে গেছি, ফ্যামিলি প্যাক, ফ্যামিলি প্যাক, এটা কি গোল্ডেন, এটা খেতে ভালো না। চলো ফাইনালি একটা জিনিস তো নেওয়া হলো, পপকর্ন। হ্যাঁ অনেক খুঁজে এখান থেকে কিন্তু বের করলাম, প্লাস ডেটগুলোকে দেখতে হলো। আর যদি এই ডেটগুলো দেখে না নেওয়া হয় তাহলেই মুশকিল, কারণ এগুলো মাঝে মাঝে এক্সপায়ারও থাকে। অনেক ভাবলাম যে তারপরে ভাবলাম যে না লেস তুলেই নিই দু তিনটে, কারণ লেসগুলো বেশ ভালোই আছে, এরপরে ওখানে পাবো কি না ভালো। এই আবার বেরোচ্ছে না কেন লেস কেটে? ও ঠিক আছে চলো, এই তো গ্রিনটাই দুটো নিয়ে নিলাম। সিরিয়াস 5 টাকা কম হয়ে গেল লেসে, অনেক ডিসকাউন্ট হয়ে গেছে। না না ওটা জাস্ট এমনি স্ন্যাক্স হিসেবে নিলাম, আর কিছু নেবো লেস না, আর দরকার নেই, লেস অনেক হয়ে গেছে, বেশি কিছু এইসব খাওয়া ভালো না। চলো ফাইনালি একটা হেলদি সেকশনে এসেছি, যেখানে জুস। হ্যাঁ পিছনে দেখতে পাচ্ছ পুরো একদম জুসে ভর্তি, কিন্তু এখান থেকে আমি একটাই জুস চুজ করবো, সেটা হচ্ছে রিয়েল, আর রিয়েলের লিচি ফ্লেভার। তো আগের বারে ম্যাঙ্গো নিয়ে গেছিলাম আর মিক্স ফ্রুট নিয়ে গেছিলাম, বাট এবারেই ঠিক করেছি যে লিচি নিয়ে যাবো। ঘুরতে ঘুরতে ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, আর ভাইকে দিয়ে কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করালাম। না না ভাই নিজেই করলো, আমি খালি চ্যানেলটা দেখিয়ে দিলাম, ভাই বললো তুমি কি রাইডিং ব্লগ বানাও, মানে আমার হেলমেটটা দেখেছিস না, হেলমেটটা দেখেছিস? হ্যাঁ তো আমি বললাম জাস্ট রাইডিং ব্লগ শুরু করেছি, দাইকা ট্র্যাভেলার, তো সেটাই ও সাবস্ক্রাইবও করলো, এবার ভিডিও দেখবে নাকি? ঠিক আছে চলো। আচ্ছা ওর বাড়ি বর্ধমানে, আর আমার শপিং কতদূর হয়েছে সেটা আগে দেখায়। এখানে আমি অনেক কষ্ট করে জুসগুলো ঠিক করে নিয়ে নিয়েছি, বাকি এখন অনেক কিছু নিতে হবে, চলো সেগুলোকে আগে নিই। এক হাতে করে ট্রলি চালানো হচ্ছে সব থেকে বড় সমস্যার বিষয়, এতক্ষণ তো তাও সহজ ছিল, এবার নামাটা একদম সহজ হচ্ছে না। ওরে বাবরে এই মনে হচ্ছে ট্রলি আমাকে ট্রেনে নিয়ে যাচ্ছে, আমি ট্রলিকে টানছি না, কি অবস্থা দেখো, নিজেই নিজেই লাগিস না লাগিস না, কোল্ড ড্রিঙ্কস পড়ে গেলে আমি মার খেয়ে যাবো। তো এখানে বাটার নিতে এসেছিলাম আর দেখা হয়ে গেছে একটা বন্ধুর সাথে। দেখ কি বলছে, বড় ইউটিউবার হয়ে গেছে? এই না না বড় ইউটিউবার হয়নি,
সিসি একদম নয়, বড় ইউটিউবার হইনি, সেই ছোটই আছে আমি, সেই একই রকম আছে ওই রকম পিছনে। হ্যাঁ ভাই কর কর আরো ভালো কর, একদম ঠিক আছে, তোর জন্য অনেক অনেক আভার রইল, একদম আরো বড় দেখতে চাই তোদের ভালোবাসা থাকলে, এখন লাখ হয়েছে মিলিয়ন যাবে, একদম বাস এই যে কথাটা বলে দিল না, লাখ হয়েছে মিলিয়ন, হ্যাঁ মিলিয়ন যাবে, সাপোর্ট করো তোমরা আরো, হ্যাঁ আমিও করছি তোমরাও করো, আরো আমি বাটার নিয়েছি আর ও বাটার দিচ্ছে। ভাইয়ের সাথে দেখা হলো, ভাই বলছে লজ্জা লাগে ব্লগে তুমি নিও না, আমি বললাম তাহলে লজ্জা লাগে যখন তখন তো নিতেই হবে নাকি, আর ওদের মোবাইলের দোকান আছে, আমি মোবাইলে কভার ইউজ করছি না, একদিন যেতে হবে তাহলে ফ্রিতে পাবো তো, সত্যি তো এ বাবা মারবে তোকে, হ্যাঁ মারবে, তাহলে চ এখনই যাই। ভালোবেসে যে মন থেকে বললো সেটাই কিন্তু অনেক, আর এইদিকে বিল করাতে এসে পড়েছি আরেক সমস্যাতে, এখানে বিল কাউন্টারে নাকি খুচরোই নেই, আমার আবার আজকের গুগল পে লিমিট শেষ হয়ে গেছে, অনলাইনে পেমেন্ট করতে পারবো না, একের পর এক আটকেই যাচ্ছি, প্রথমে তো ক্যাশ পেমেন্ট হচ্ছিল না, মানে খুচরো ছিল না দাদার কাছে, তারপর আবার ব্যাগ ছিঁড়ে গেছে, যাক দাদা খুব ভালো যে চেঞ্জ করে দিল, নাহলে আমি তো ভাবলাম যে কাউন্টার থেকে বেরিয়ে গেছি তারপরে আর চেঞ্জ হবে না। শপিং তো হয়ে গেলো, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমি নিয়ে যাবো কী করে, কারণ এই ব্যাগগুলোর কোনো ভরসা নেই, একদম পুরো ছিঁড়ে যাবে, আর আমি একটা ব্যাগ এনেছিলাম কিন্তু সেই ব্যাগটাতে পরে নিয়ে যাওয়ার মতন কন্ডিশন নেই, তো দেখা যাক কতদূর হয়। বাড়ি যাচ্ছিলাম আর বোন ফোন করলো, বললো যে ওরাও এসছে তাড়াতাড়ি চলে যায়, তো আমি এখন তো এই ব্যাগটা নিয়ে প্রচণ্ড বিপদে পড়ে গেছি, তার কারণ আস্তে আস্তে যেতে হচ্ছে, নাহলে ব্যাগটা যদি বাই চান্স ছিঁড়ে যায় খুব বিপদে পড়ে যাবো, আর এই দেখো এই হচ্ছে ব্যাগের কন্ডিশন, যখন তখন ছিঁড়ে যেতে পারে, কিছু হবে বুঝতে পারছি না, আস্তে আস্তে চলো বাড়ি যাই, দীঘাটা পর্যন্ত চলে এসেছি, মানে আর্ধেক রাস্তা চলে এসেছি আর খালি আর্ধেক রাস্তা বাকি আছে, তাহলেই হয়ে যাবে। এসে দেখো ঘুমিয়ে গেছে নাকি মা? এই মাত্র ঘুমালো, আরে পড়াশোনা করলো, ঠাকুর পুজো করলো, গুড গার্ল গুড গার্ল, রুহি এখন খুব ভালো মেয়ে হয়ে গেছে। আমি চলে এসেছি, এখনো হেলমেটটা খোলা হয়নি, ও বাবা জোর জোর কথা বলে যাবে, দাঁড়াও দাঁড়াও আমি হেলমেটটা খুলে নিই, তারপরে বলছি। বাড়ি এসে দেখছি রুহি চলে এসেছে, তো বেশ ভালো লাগছে, কালকে আমি ওর সাথে দেখা করতে গেছিলাম আর আজকেও আমার সাথে দেখা করতে এসেছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি মনে হচ্ছে লেট করে দিয়েছি যে রুহি ঘুমিয়েই পড়েছে। এই দেখো আমি শপিং করে নিয়ে এলাম আর ও এদিকে আমার শপিং আনবক্সিং করে দিল, আনবক্সিং বলবো না আনপ্যাকিং বলবো, আনপ্যাকিং না, যেটা ইচ্ছা নিয়ে চলে যাও। এই আমার ব্লগে ভাগ বসাচ্ছে, এইটা ঠিক নয়, তুই ওইটাতে ভাগ বসা ঠিক আছে, ও থামনেল থামনেল বলে পিক। আচ্ছা তাহলে এইদিকে আমি শপিং করে নিয়ে এলাম, শপিং কিন্তু সব আনবক্সিং হয়ে গেল, আজকে জানিস কত সাবস্ক্রাইবারদের সাথে দেখা হলো আমার, হুম সবাই বিগ বাজারে ভালোই দেখা হলো। ওটা বাটার বাটার বাটার, আমরাও বাটার নিলাম আজকে, তাই দেখছি আমরা ছোট নিয়েছি রুহি খায় বলে, হ্যাঁ আমি বড়টা নিয়ে নিয়েছি, ওরা খায় ও তো কদিনই এটা শেষ করে দেবে, আমাদের পার্টি হবে তার জন্য পপকর্ন এনেছি, গোল্ডেন সিজেল ক্লাসিক সল্ট, না না আমাদের তিন দাদা খুব ভালো পপকর্ন বানাতে পারে, কোনদিন একদিন খেয়ে দেখাবে, হ্যাঁ বেলু খুব ভালো পপকর্ন বানায়, আরে মানে এটাকেও তো বানাতে হয় বল, এটা তো ট্যালেন্ট লাগে, ওটা ট্যালেন্ট লাগে না, আমি একটু অন্যরকম কায়দা করি যে ওটাই হচ্ছে ব্যাপার, ওর মধ্যে আবার বাটার দিয়ে ভালো করে, অনেক কিছু ব্যাপার আছে, তাই আমরা তো এদিকে বসে আছি, ফ্রিজে ও আবার ভরতেও শুরু করে দিল, এই আবার এখানে এসে কাজ করছে, ফ্রিজে ভরতে ভালো লাগে জন্য ভরে আছি, ওর ফ্রিজে জিনিসপত্র ভরতে ভালো লাগে বলে ও এখন ফ্রিজে জিনিসপত্র ভরছে, ভালো করছে ভালো করছে, মায়ের কাজ কমিয়ে দিল, এই দেখো ওর এখনো শান্তি হয়নি, ও এখন হ্যাঁ সব ঢুকি দে বাটারটা রেখে দে, এ দেখো রুহি ঘুমাচ্ছে শান্তিতে, হ্যাঁ ওকে ডেকে দিচ্ছে, এই মা পাপা দুজনেই ভালো না, যখন ঘুমানোর ইচ্ছা হবে হ্যাঁ তখন কিছুতেই উঠবে না, যখন ঘুমানোর ইচ্ছা হবে না তুই পায়ে হাঁটবি কিছুতেই কুটুক করে আওয়াজ হয় তাতেই উঠে পড়বে, তুই তো এখন ঘুমানোর ইচ্ছা হয়েছে না, এখন ঘুমালে তুমি কাউকে সারা জাগিয়েছে আমাকে, আচ্ছা ঘুমাতে মানে এখন, হ্যাঁ সেটাই তো, এখন ঘুমালে তো সে রাতের বেলা জ্বালাবে, সারা রাত জাগিয়েছে, ওর মা ঘুমিয়ে গেছে, আমি ওর মাকে কালকে নাকে কামড়ে কামড়ে তুলছে, আমার আমাকে কষ্ট করছিল, কি রেগে যাচ্ছে সে এখানে, কি আগে যাচ্ছে টানা জাগে, আমি আর কালকে পাচ্ছি না, দিয়ে আমি ঘুমিয়ে পড়েছি,
আর বেচারা অভিতার জেগে আছে নাকি অভিতা? সেটা কষ্ট না, অসুবিধা হয়নি, আমি ঘুম পাড়াতে চাইছি। হ্যাঁ, রোজ রোজ জাগলে কষ্ট হয়ে যাবে। এ বাবা দেখো, ওকে উঠিয়ে দিচ্ছে, বেচারা ঘুমাচ্ছে। মা সবাই মিলে রুহিকে জোর করে তুলে দিল, ও বেচারা ঘুমাচ্ছে। আহা, চলো চলো চলো, মনে কত্ত হয়েছে, তোমার মনে কত্ত হয়েছে? বাই যাবে না তুমি, বাই যাবে না? তাহলে কালকে, হ্যাঁ কালকের মধ্যে যদি তাহলে একা ট্রাভেলার ওয়ান কে ব্লগ মানে বর্ধমানে নন্দনকানন যাই হোক, কালকে তাহলে আমাদের একটা কিন্তু একা ট্রাভেলের ট্রাভেল ব্লগ আসছে, ঠিক আছে? কিন্তু হ্যাঁ, 1K সাবস্ক্রাইবার হবে, দেন তারপরে কিন্তু আমি পোস্ট করব রুহির সাথে ফার্স্ট ট্রাভেল ব্লগ। তাহলে কালকে আমাদের কিন্তু রুহির সাথে ফার্স্ট ট্রাভেল ব্লগ হতে চলেছে। রুহিয়া বলছে হ্যাঁ, যাবে তো, যাবে তো, হ্যাঁ নন্দনকানন যাব তো, নন্দনকানন যাবে তো? না না, আমরা কিন্তু নন্দনকানন যাচ্ছি না, কোথায় যাচ্ছি সেটা সারপ্রাইজ কালকের ব্লগেই দেখতে পাবে, তার আগে কিন্তু আমরা বলবো না একদম কিন্তু। তাহলে আমরা যাচ্ছি তো বিদা, একদম একদম কালকে দেখতে হবে সবাই। আমি সেই এক বছর ধরে বলছি আজকে যা হোক ফাইনালি আমার মনে হচ্ছে হবে। হ্যাঁ হ্যাঁ, এক বছর ডিসেম্বর মাসে বলছিল তো, আগের বছর থেকে। নাচি নাচি, আর ডান্স করতে এখন দাঁড়া। ওর কি এখনো ঘুমটা ঠিকঠাক ছাড়ছে না, কিন্তু ও যদি এরকম করে চলে যায় ওর মনটা খারাপ হবে। ও ভাবছে থাকবে, কিন্তু আসলে তো থাকবে না, আজকে বাড়ি যেতে হবে এখনই। এই কালকের প্ল্যান ক্যান্সেল হবে না তো? ভালো করে বলো কিন্তু, একদম কনফার্ম কালকে সব ক্লিয়ার করে দেব। মা যাবে, তুমি যাবে তো? আহারে কি দুঃখ মায়ের আমার, এই তুই মামা বাড়ি এসেও পড়াশোনা করছিস, বাহ গুড গার্ল গুড গার্ল। পড়া হয়ে গেছে একবার পড়াশোনা, আবার শুরু হয়েছে ঘুমতে বলে বাবা লে বলে উঠে ভালো করে বসে পড়তে বসবে বলে। বাহ গুড গার্ল গুড গার্ল গুড গার্ল। দিদুনকে একটা নতুন ফোন দিতে হবে না গো, ফেলে দেবে দেখবে। হ্যালো করছো তুমি? হ্যালো করো, হ্যালো করো, করনি, হ্যালো করনি, কি করছো তাহলে? হ্যালো কি বলবে না, বলবে না, হ্যালো বলবে না? ও রুহি নেই, রুহি নেই, রুহি নেই। এতক্ষণ তো রুহির সাথে খুব মজা করলাম, কিন্তু রুহি এবার চলে যাচ্ছে বাড়ি। তাহলে আমার মেডেল গুলোতে রুহি থাবা বসিয়ে দিয়েছে। এই রে এই রে এই রে, কি হচ্ছে কি হচ্ছে, পড়াশোনা করছে না করছে না? এই দেখো আবার দিদিনের কাছে গেছে গো পড়াশোনা করতে, গেছে গো আবার দিদিনের কাছে পড়াশোনা করতে, গেছে গো। এই দেখো ম্যাঙ্গো এলিফ্যান্ট, বাবা খাও। ইয়া দুটো জুতো পরে নাও, রুহির জুতোটা কিন্তু খুব সুন্দর, ও তো জুতো পরেই ঘুমাচ্ছিল। এই জুতোটা কত কষ্টে খুঁজে পেয়ে জানিস তো? হ্যাঁ, এটা কতদিন ধরে আমরা খুঁজছি, কতদিনের প্রচেষ্টা, খুঁজেই বেড়াচ্ছি, খুঁজেই বেড়াচ্ছি। জুতোটা খুব সুন্দর কিন্তু, হ্যাঁ জুতোটা বেশ সুন্দর, মানে ওর পায়ে তো জুতো পাওয়া খুব মুশকিল ব্যাপার। মা মা গো মা গো মা, দাঁড়া গো। এই এই বম্মাচি করছ? এই শুনেছে মামাইকে দাদা করে দাও, বলো দাদা 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 করে দিছে। চলো রুহি চলে যাচ্ছে, অনেকটা রাত হয়ে গেল আজকে, আজকে অনেক রাত হয়ে গেছে, এতটা রাত হয় না। ও আসলে এইটুকু টাইম এসে ওর হয়নি, খেলা আছে। হ্যাঁ টাটা বলে দাও, মামাইকে টাটা বলে দাও, টাটা 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 টাটা।
Thank you.